হরে কৃষ্ণ আপনারা জীবনে অনেক ভক্তের কথা শুনেছেন আজ হরিদাস ভক্তের কথা একটু বলবো এই হরিদাস প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ্রুপে ব্রহ্মার অংশ রূপে জন্ম নিয়েছিলেন এই হরিদাস একদিনে তিন লক্ষ হরিনাম করতেন ভাবুন একদিনে তিন লক্ষ হরিনাম করতেন এবং এই তিন লক্ষ হরিনাম করার জন্য তার চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা টাইম লাগত আর মাত্র দু ঘন্টায় খাওয়া ঘুমানো অন্য যে সমস্ত কাজ সেইগুলো করতেন তিনি কিন্তু মুসলিম বংশে জন্ম নিয়েছিলেন এইভাবে হরিনাম করতে করতে দেখুন যে হরি নাম করে তার কিন্তু হৃদয় শুদ্ধ হয়ে যায় দেখুন আজকে গঙ্গার জলে যদি কেউ স্নান করতে চায় আগে সেইখানে যাবে গিয়ে স্নান করবে তারপরে হচ্ছে শুদ্ধ হবে আর এই হরি নাম যে করে সে তো শুদ্ধ হয় সঙ্গে তাকে যারা দর্শন করে তাদের হৃদয়ও শুদ্ধ হয়ে যায় তা এই হরিদাসকে দেখতে দেখতে সেই সময়কার প্রচুর মুসলিমরা হিন্দু ধর্ম গ্রহণ করতে থাকে এবং তারাও হরিনাম প্রচার করতে থাকে এইভাবে আস্তে 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 মসজিদে লোক সংখ্যা কমতে থাকলো এই ঘটনা যখন সেই সময়কার মুসলিম রাজার নিকট গিয়ে পৌঁছালো সেই মুসলিম রাজা হরিদাসকে ডেকে পাঠালো হরিদাস গিয়ে যখন সেইখানে পৌঁছালো হরিদাসকে কেবল হে হরিদাস তুমি এই হরি নাম করা বন্ধ করে দাও তুমি আর হরি নাম করো না বলছে না মহারাজ আমি সেটা পারবো না বলছে সেটা যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড হবে বলছে মহারাজ আমি রাজি তাতে আমি রাজি কিন্তু আমি হরি নাম সারতে পারবো না তখন কি করলো চারটি জল্লাদকে আদেশ দিল যাও হরিদাসকে নিয়ে বাইশ বাজারে গিয়ে বেদ চালাওয়ের পিঠে তখন সেই জল্লাদরা নিয়ে গেল একটি বাজারে নিয়ে গিয়ে বাঁধত এবং বেদ মারত বেদ মারতে 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 যখন ক্লান্ত হয়ে যেত তখন সেইখান থেকে নিয়ে আরেকটি বাজারে গিয়ে বাঁধত এইভাবে বাইশটি বাজারে যখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারল মারার পরে তার সমস্ত শরীর দিয়ে রক্ত বের হয়ে পড়ছে এবং জললাত্রাও ক্লান্ত হয়ে গিয়েছে তারাও এই হরিদাসের এই অবস্থা দেখে ক্লান্ত হয়ে তারাও হতাশা হয়ে যাচ্ছে এই হরিদাস তো হরিনাম বন্ধ করে না ওই জল্লাত্রা হরিদাসের নিকট হাত জোর করে প্রার্থনা করলো হে হরিদাস তুমি এই হরিনাম বন্ধ করো তোমার এই অবস্থাতে আমাদের হরিদাস বললেন খণ্ড খণ্ড হয় যদি এই তন প্রাণ তবু না বদনে আমি হরিনাম বলছে মারতে মারতে যদি আমাকে খণ্ড খণ্ড করে দাও তাও কিন্তু যতক্ষণ আমার এই জীব রয়েছে ততক্ষণ কিন্তু আমি আমার এই আত্মা রয়েছে ততক্ষণ কিন্তু আমি হরিনাম বন্ধ করব না এবং এই হরিদাস কিন্তু জীবনের শেষ সময়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন কারণ তার তিন লক্ষ হরিনাম সম্পূর্ণ হচ্ছিল না তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিকট গিয়ে বললেন হে হরিদাস তুমি এখন হরিনাম বন্ধ করে খাওয়া দাওয়া করো তখন সে বলেছিল প্রভু আমি পারব না হরিনাম যতক্ষণ না আমার সম্পূর্ণ হবে ততক্ষণ আমি খাওয়া দাওয়া করতে পারব না তাহলে ভাবুন এই হলো ভক্ত জীবনের সমস্ত জীবন কিন্তু হরিনাম করে গিয়েছেন আর আমরা দিনে কিন্তু একটি ঘন্টাও হরিনাম করতে পারি না তাহলে একটু ভাবুন আমাদের গতি কোথায় দাঁড়াবে গিয়ে আমাদের এই আত্মার আধ্যাত্মিক উন্নতি কিভাবে সম্ভব হবে এরকম ভক্ত কিন্তু জগতে দুর্লভ হরে কৃষ্ণ